বিসমিল্লাহির রহিম। আমি কৃষিবিদ মুহাম্মদ শাহাদত হোসাইন সিদ্দিকী কৃষি ভিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, মার্চ মাস প্রায় শেষের দিকে, ড্রাগন ফল গাছে ফুল আসার সময় ঘনিয়ে এসেছে। আশা রাখি এপ্রিল মাস থেকে ফুল আসা শুরু করবে। সে লক্ষ্যে আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছগুলোকে ফুল ফল ধারণের উপযোগী করতে বেশ কিছু কাজ করলাম। আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য একটি ভিডিও তৈরি করেছি। ছাদ বাগানে যাদের ড্রাগন ফলের গাছ আছে তাদের জন্য ভিডিওটি কাজে লাগবে। ড্রাগন গাছে ফুল আসার জন্য কয়েকটি বিষয় অনুসরণীয়, সেসব বিষয় থাকছে আজকের ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এছাড়াও আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবারে একে একে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, চলুন শুরু করা যাক। এক, বয়স এবং স্বাস্থ্য। ফল ধারণের জন্য ড্রাগন গাছের উপযুক্ত বয়স হওয়া জরুরি। ড্রাগনের কাটিং বা চারা রোপণের পর থেকে মোটামুটি 1-1.5 বছর বয়স হলেই ফুল আসা শুরু করে। তবে বয়স অনুযায়ী গাছের স্বাস্থ্য ভালো হওয়া জরুরি। গাছের গ্রোথ ভালো না হলে ফলন আশা করা যায় না, সেক্ষেত্রে ফল ধারণে অধিক সময় নিতে পারে। গাছের সঠিক গ্রোথের জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। এছাড়াও পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিলে ভালো হয়। 2, ডাল ছাঁটাই বা প্রুনিং। উপযুক্ত বয়স হওয়ার পর এ কাজটি খুবই গুরুত্বপূর্ণ। শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে গাছের নিচের দিকে প্রচুর কুশি লক্ষ্য করা যায়। ফুল ধারণের জন্য এখনই নতুন কুশি বা ডালপালা ছাঁটাই করা জরুরি। এছাড়া উপরের দিকে নতুন ডালের আগা কেটে দিতে হবে, এতে করে নতুন গাছে ফুল ধরবে এবং পুরাতন গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ডাল কাটার আগে হ্যান্ড গ্লাভস এবং ধারালো কেচি নিতে হবে, যেটা ছিকেচার বলি আমরা। আর এরকম বালতির মধ্যে পানি নিয়ে রাখতে হবে, যাতে কাটিংগুলো কেটে এই পানির মধ্যে রেখে দেওয়া যায়। গ্লাভস দেওয়ার কারণ হলো এই ড্রাগন ফ্রুট গাছের মধ্যে প্রচুর পরিমাণ কাঁটা রয়েছে, এই কাঁটাগুলো হাতের মধ্যে লেগে ব্যথা লাগতে পারে এবং সেখান থেকে বড় কোনো অসুখ হতে পারে। তাই আমরা মোটা গ্লাভস পরে নেব। আমার হাতে যে গ্লাভস রয়েছে এটা হার্ডওয়্যার দোকানে কিনতে পাওয়া যায়, 70-80 টাকা জোড়া দাম নিবে। হার্ডওয়্যার দোকানে গিয়ে গিয়ে বললেই হবে যে মোটা গ্লাভস দেন, অথবা অনেক ক্ষেত্রে এগুলো যে ফার্মেসিতেও পাওয়া যায়। আমরা ডাল কাটার আগে অবশ্যই গ্লাভস পরে নেব। আর ধারালো সিকেচার নেয়ার কারণ হলো ড্রাগন গাছগুলো অনেক শক্ত, এগুলো কাটতে বেশ শক্তি লাগে, তাই ধারালো চাকু না হলে সহজে কাটা যাবে না। এজন্য আমরা প্রথমেই ধারালো একটা সিকেচার ব্যবস্থা করে নিব। এরপর যে বলছিলাম যে বালতির মধ্যে পানি নিয়ে নিব, কারণ হলো যে এই কাটিংগুলো যেগুলো আমরা এখন কাটছি ডালগুলো, সেগুলো যদি আমরা জাস্ট এখন লাগিয়ে রাখি তাহলে এখান থেকে চারা হবে এবং এই চারাগুলো আমরা পরবর্তীতে আরও বাড়াতে পারবো এবং আরও বেশি গাছ হবে। এজন্য পানির মধ্যে আমরা এখন ভিজিয়ে রাখবো। এর পরবর্তীতে সুবিধা মতো সময়ে কাটিংগুলোকে আমরা যে কোনো একটা পাত্রের মধ্যে জাস্ট মাটি দিয়ে, জৈব সার মিশ্রিত মাটি দিয়ে, আমরা সেক্ষেত্রে আমাদের ছাদে যে ঝাড়ু দেওয়া হয় সেখানে যে ময়লা আবর্জনাগুলো হয়, আমরা যদি সেগুলোকে একসাথে জড়ো করে কোনো একটা বস্তার মধ্যে সেগুলো দিয়ে যদি আমরা এই কাটিংগুলোকে জাস্ট পুঁতে রাখি এবং পানি দেই অল্প করে, তাহলে কিন্তু সেগুলো এক সময় দেখা যাবে যে শিকড় ছাড়বে এবং সেই শিকড়গুলো ছড়িয়ে যাবে। এরপর আমরা যখন সেগুলোকে আবার আলাদা করব, অর্থাৎ আমাদের বিভিন্ন পটে, সেখানে 5 লিটার তেলের বোতল অথবা প্লাস্টিকের বস্তা কেটে ব্যাগ তৈরি করে সেগুলোর মধ্যে মাটি দিয়ে আমরা যদি এক একটা করে সেখান থেকে টান দিয়ে তুলে নিয়ে লাগিয়ে দিই, তাহলে খুব সুন্দর চারা হয়ে যাবে এবং চারাগুলো আমরা সুবিধা মতো আবার বড় ড্রামে যে কোনো সময় লাগাতে পারবো। এতে করে সুস্থ চারা নির্বাচন করা আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে বালতিতে আমরা
অনেকগুলো কাটিং হয়েছে, কারণ প্রচুর কুশি আমরা আপনারা দেখবেন আপনাদের গাছগুলোতে প্রচুর কুশি আছে, এই কুশিগুলো সব কেটে দিবেন। পরবর্তীতে আমরা এই ড্রাগন গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সে নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন, আশা করি ওই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর এজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, তাতে করে ভিডিওটি আপনারা সহজেই পেয়ে যাবেন। আর এই যে উপরের দিকে যে ডালগুলো রয়েছে, এই ডালের এগুলো হচ্ছে এগুলোতে ড্রাগন আসবে, তাই প্রত্যেকটা ডালের এরকম আগা বেশি দরকার নেই, মাত্র এই ইঞ্চি 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ কাটলেই হবে। এখানে আমি সিকেচার দিয়ে কাটছি, তো এইগুলো এই আগাগুলো কিন্তু বেশ নরম, যদি বয়স কম হয়, এবছরই যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বেশ নরম আগা, তো সেগুলো ই করার জন্য মানে কাটার জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সিকেচারও প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আমরা হাত দিয়েও কিন্তু অনেক সময় এইগুলো ডালের আগাগুলো আমরা হাত দিয়েও ভাঙতে পারি। সেক্ষেত্রে আমার যেহেতু গ্লোভস পরা আছে, কাটাগুলো হাতে লাগবে না, তাই গ্লোভস এখানে এখানে আমি এই আগাটা দেখেন কত মানে সাকুলেন এটা আমরা, হ্যাঁ যদি আমরা সিকেচার দিয়ে কাটতে পারি কাটলাম, অসুবিধা নেই, কেটে দিব সেটাকে, এভাবে 2-3 ইঞ্চি করে কেটে দিব। এই ডালটাতে কিন্তু এবার ইনশাআল্লাহ আশা করি এই আসবে, ড্রাগন ধরবে, এই ডালটা কাটার কারণে খাবারগুলো নিজের দিকে চলে আসবে। আর এখন দেখেন আমি আমি আর সিকেচার ব্যবহার করছি না, এখন জাস্ট হাত দিয়ে তিনটা খাঁজ আছে, প্রত্যেকটা ডালের তিনটা খাঁজ আছে, তিন খাঁজের মধ্যে তিনটা আঙ্গুল দিব, দিয়ে হালকাভাবে চাপ দিলেই, আলতোভাবে চাপ দিলেই কিন্তু এই ডগাগুলো ভেঙে যাবে। এই ডগাগুলো আমরা একসাথে করে এক জায়গায় ফেলে দিব, কারণ এখানে কাটা রয়েছে। এভাবে দেখে দেখে আমাদের ড্রাগন গাছের যতগুলো আগা আছে প্রত্যেকটা আগা আমরা এভাবে কেটে ফেলবো, কেটে সেগুলো আমরা নিরাপদ জায়গায় ফেলে দিব, কারণ এখানে কাটা রয়েছে, যদি হাতে বা পায়ে পরবর্তীতে লাগে তাহলে আবার সেগুলোতে অসুস্থ হতে পারে। 3, টিএসপি এবং পটাশ সার প্রয়োগ। টিএসপি এবং পটাশ সার ফুল ফল ধরার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই ডাল ছাঁটাই বা আগা কাটার পর এসব সার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। 1 লিটার পানিতে 1/2 চা চামচ করে টিএসপি এবং পটাশ সার মিশিয়ে টবের মাটিতে ঢেলে দিতে হবে। টিএসপি সার দেরিতে গলে বিধায় সকালে ভিজিয়ে রেখে বিকেলে পটাশ সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। 1/2 ড্রাম হলে 1 লিটার সার মিশ্রিত পানি দেয়া যাবে, টব ছোট হলে সার মেশানো পানির পরিমাণ কমিয়ে দিতে হবে। বোরন এবং জিঙ্ক বা দস্তা সার প্রয়োগ। ফুল আসা শুরু করলে তা ফোটার আগেই 1 লিটার পানির সাথে 1 চিমটি করে সলুবর বোরন এবং চিলেটের জিঙ্ক মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে, এবং গোড়ায় উক্ত পানি 1/2 লিটার থেকে 1 লিটার পর্যন্ত দেয়া যেতে পারে। ফল টিকে গেলে আরেকবার একই পদ্ধতিতে এগুলো দিতে হবে। জৈব সার প্রয়োগ। ফল টিকে গেলে টবের উপরের 2 থেকে 3 ইঞ্চি মাটির সাথে জৈব সার মিশিয়ে নিতে হবে। ইউরিয়া সালফার সার প্রয়োগ। এখন ইউরিয়া এবং সালফার সার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন ইউরিয়া সালফার সার মাটিতে দিলে গাছে ফুল ফল না ধরে নতুন কুশি বের হবে। ফল টিকে গেলে গ্রুপে সার দেওয়ার নিয়ম অনুসরণ করে সার প্রয়োগ করা যেতে পারে, এতে ভালো ফলন আশা করা যায়। আমি লিঙ্কটি দিচ্ছি, এই লিঙ্ক অনুসারে আপনারা সারের নিয়ম ফলো করবেন। 4, পিঁপড়ার আক্রমণ। ড্রাগন গাছে ফুল আসলে পিঁপড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। দুটো কারণে পিঁপড়া আসতে পারে। প্রথমত, শোষক পোকা যেমন জাপ পোকা, মিলিবাগ ইত্যাদির আক্রমণ হলে এবং ফুলের মধু খাওয়ার জন্য পিঁপড়া আসে। পিঁপড়ার আক্রমণ হলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং ঝরে পড়তে পারে। এজন্য শুধু পানি
জোরে জোরে পিঁপড়ার উপর স্প্রে করে তাড়িয়ে দিতে হবে, তবে ফুটন্ত ফুলে কোনোভাবেই স্প্রে করা যাবে না। 5. পরাগায়ন। ড্রাগনের ফুল সন্ধ্যার পর থেকে ফোটা শুরু করে ভোররাত পর্যন্ত ফুটে। সাধারণত এমনিতেই পরাগায়ন হয়ে থাকে, তবে হাত দিয়ে পরাগায়ন করে দিলে ফল ধারণ নিশ্চিত হয়, এমনকি ফলের আকার বড় হয়। তাই ফুল হাত দিয়ে পরাগায়ন করে দিলে ভালো হয়। এজন্য ফুলের পুংকেশরগুলো ছিঁড়ে আলতোভাবে গর্ভমুণ্ডে শুয়ে দিতে হবে। পরাগায়নের পর ফলটিকে টিস্যু ব্যাগ দিয়ে ব্যাগিং করে দেওয়া যেতে পারে। 6. পানি সেচ। ড্রাগন গাছে পানি খুব বেশি প্রয়োজন পড়ে না, তাই বিশেষ করে ফুল আসা পর্যন্ত মাটি না শুকালে পানি না দেয় ভালো। বৃষ্টির দিনে পানি না দিলেও চলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে সবগুলো ভিডিও পেতে পারেন। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনায়, আল্লাহ হাফিজ।